শিব ঠাকুরের আপন দেশে নাকি আইন কানুন সর্বনেশে তবে উত্তর কোরিয়ার অত্যাচারী শাসকের শাসনকে আপনি কি নামে অভিহিত করবেন গান শোনার অপরাধে মৃত্যুদণ্ড ইতিহাসের পাতা থেকে উঠে আসা স্বেচ্ছাচারী রাজার কাহিনীও হয়তো এর চেয়ে কম ভয়ঙ্কর শুধুমাত্র গান শোনার অপরাধে একজন দুজন নয় সাতজনকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছেন কিম জং তাদের অপরাধ তারা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ গান শুনেছিলেন এই কারণেই কিম তাদের দু থেকে দু সালের মধ্যে মৃত্যুদণ্ড দেন বলে সাম্প্রতিক এক রিপোর্টে প্রকাশিত হয়েছে এখানেই কিম জং উনের নৃশংসতা শেষ নয় তাদের প্রিয়জন দেশে মৃত্যু কাজ থেকে দেখতে বাধ্য করেছিলেন অত্যাচারী শাসক নিজের শাসনকালের প্রথম পাঁচ বছরে নানা অপরাধে তিনশো চল্লিশ জনকে মৃত্যুদণ্ড দেন কিম সেই তালিকায় তার নিজের কাকাও রয়েছেন শোনা যায় নিজের কাকাকে হিংস্র কুকুরের মুখে ফেলে হত্যা করান কিম শোনা যায় বলার কারণ তার রাজত্বে যত কাণ্ড সব অন্ধকারেই ঘটে খুব একটা প্রকাশ্যে আসে না নিজের দেশের সেনাপ্রধানকেও নাকি গায়েব করেছিলেন তিনি এখন নিজের বাবার মৃত্যুবার্ষিকীতেও অদ্ভুত নিদান দিয়েছেন কিম বলেছেন এগারো দিন দেশে মদ্যপান করা চলবে না এ পর্যন্ত তাও ঠিক ছিল সেই সঙ্গে এমনও নির্দেশ দেওয়া হয়েছে এই কদিন যেন দেশবাসীর চোখে মুখে কোনোভাবেই খুশি ফুটে না ওঠে বারণ করা হয়েছে হাসতেও